সভা সমাবেশের মাধ্যমে মাঠের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে জামায়াত ইসলামী। আপাতত দলটির লক্ষ্য সংঘাত এড়িয়ে কর্মসূচি চালিয়ে যাওয়া। এরই অংশ হিসেবে একের পর এক কর্মসূচি ঘোষণা দিয়ে যাচ্ছে দলটি। যদিও গত জুনে ঢাকায় একটি সমাবেশের পর পুলিশ জামাতকে আর কোনো কর্মসূচির অনুমতি দেয়নি, কিন্তু দলটি আবারও কর্মসূচি পিছিয়ে বারবার আবেদন করে যাচ্ছে। এর মধ্য দিয়ে দলটি দেখাতে চাচ্ছে যে তারা নিয়ম মেনে একের পর এক আবেদন করছে, কিন্তু সরকার ও প্রশাসন তাদের প্রতি চরম বৈরী আচরণ করছে। এরপরও জামাত সংঘাতে না গিয়ে ঘোষিত কর্মসূচি স্থগিত করে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করছে। এই কৌশল তারা অব্যাহত রাখবে বলে দলের সূত্র থেকে জানা গেছে। এই কৌশলের অংশ হিসেবে গত শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে অনুমতি না দেয়ায় প্রতিবাদে আগামীকাল রোববার সব বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামাত। গতকাল সকালে রাজধানীর একটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে দলের সিনিয়র নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই কর্মসূচি ঘোষণা করেন। এ বিষয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা চেষ্টা করছি নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি করার, কিন্তু পুলিশ অনুমতি না দিয়ে সংঘাতের পথ সৃষ্টি করছে। আমরা সেদিকে যাচ্ছি না, আমরা নিয়মতান্ত্রিকভাবেই অগ্রসর হয়ে থাকব। দলটির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গত দুমাসে রাজধানীর চারটি পৃথক সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর 10টি আবেদন জমা দেওয়া হয়েছে। চারটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের কার্যালয়ে যায়। এর মধ্যে কেবল গত 10ই জুন তারা পুলিশের মৌখিক আশ্বাস পেয়ে রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করতে সক্ষম হয়। এর আগে 5ই জুন ও 1লা আগস্ট জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট এবং সর্বশেষ 4ই আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে অনুমতি চেয়েছিল। এছাড়া গত জুনে সিলেট ও চট্টগ্রামের সমাবেশ কর্মসূচি ঘোষণা করে পুলিশের অনুমতি পায়নি। এই দুটি সমাবেশের জন্য জামাত সংশ্লিষ্ট পুলিশ কমিশনার বরাবর 5টি আবেদন জমা দিয়েছে বলে দলের সূত্র জানিয়েছে। পুলিশের অনুমতি না পেয়ে এই কর্মসূচি স্থগিত করা হয়। একইভাবে 28 ও 31 জুলাই জেলা ও বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিলের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের কাছে আবেদন করে অনুমতি পায়নি। তবে অনুমতি ছাড়াই তারা বিভিন্ন বিভাগ ও জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে। জামাত নেতা তাহির আশা প্রকাশ করেন, সরকার তাদেরকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি পালন করতে সহায়তা করবে।